বন্ধুরা মেক্সির পিছনে অথবা সামনে আপনারা এভাবে নেক ডিজাইন কিভাবে করবেন তো চলুন দেখে আসি। আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি, এন্ড এই কাপড়টা আমি শুধু আপনাদের কিভাবে গলাটা তৈরি করবেন ওটা দেখানোর জন্য, যদিও এটা প্রফেশনাল কোনো মেক্সির আমি ডিজাইন করতেছি না, তারপরেও কিভাবে এটা করবেন সেটা দেখানোর জন্য প্রথমে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি। এন্ড এই কাপড়টা যদিও কুচকে আছে, যার জন্য আমি ইস্তারি দিয়ে প্রথমে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি, যেন আমার কাজটা ফিনিশিং সুন্দর হয় তার জন্য আমি এটাকে সোজা করে নিচ্ছি। তো এভাবে সোজা করে নেওয়ার পরে দুইটি ভাঁজে এভাবে ভাঁজ করে রাখবেন। তো ভাঁজ করে রেখে যে শেপ কাটে রাউন্ড সাইডটা দিয়ে এভাবে 5 ইঞ্চি পরিমাণ এভাবে একটা রাউন্ড শেপে দাগ কেটে নেবেন। তো দেখেন আপনার যেরকম ডিজাইন করতে পছন্দ, যদি দুই দিকে রাউন্ড দিতে ইচ্ছা হয় তাহলে এভাবে দুই পাশে রাউন্ড আকৃতির করে শেপ কাটটা দিয়ে নেবেন। তো দেখেন আমি এই যে পরপর দুইটা দাগ দিয়ে নিচ্ছি, তো একইভাবে এই দাগ দুইটা কিন্তু ওই পাশেও দিয়ে নিতে হবে। তো এই যে দেখেন আমি এই যে এটাকে এভাবে ভাঁজ করে এটার সাথে চাপ দিয়ে দেবো, তো ওই দাগ দুইটায় আমার এই পার্টের কাপড়ও এখানে চাপ আসবে। চাপ আসার পরে আমি আবার এটাকে আর একটু চক দিয়ে মার্ক করে নিব। তো দেখেন আমার দুই সাইডে কিন্তু দাগ দুইটা মার্ক হয়ে গিয়েছে। তো আমি আরও ভালো বোঝার জন্য বা ফিনিশিংয়ের জন্য আমি দাগের উপর দিয়ে আবার সেন্টার করে নিচ্ছি। তো বন্ধুরা আসলে মেক্সির গলার বিভিন্ন রকম ডিজাইন হয়ে থাকে, তো এই ডিজাইনগুলো মোটামুটি ভালোই চলে, যার জন্য আসলে কীভাবে তৈরি করবেন আমি এটা দেখাচ্ছি। তো এখানে এই গলার যে দাগটা দেওয়া হয়েছে এই দাগ মাপে আর একটা কাপড় নিয়ে নেবেন এইভাবে। তো কাপড়টা এখান থেকে সোজা করে কেটে নেবেন। তো দেখেন আমি এই দাগ পরিমাণ একটা কাপড় নিয়ে নিলাম, অ্যান্ড আমি এখান থেকে এটার পরিমাণ মানে আমি যতটুকু দাগ দিয়েছি সেই পরিমাণ একটা ফিউজিং নিয়ে নেব। তো এই ফিউজিংটা নিয়ে আমি হচ্ছে ইস্তারি দিয়ে এই কাপড়ের সাথে লাগাবো। তো দেখেন বন্ধুরা আমি কিন্তু এই ফিউজিংটাকে এই আলাদা কাপড়টার সাথে লাগিয়ে নিচ্ছি, অ্যান্ড লাগানোর আগে অবশ্যই খেয়াল করবেন এটা যেন পাল্টা পিঠে না লাগে, অবশ্যই উল্টা পিঠে লাগাবেন। বন্ধুরা আপনারা ফিউজিং লাগাতেও পারেন না লাগাতেও পারেন, তো আসলে কামিজ হোক মেক্সি হোক বা ব্লাউজ হোক প্রত্যেকটাই কিন্তু যদি ফিউজিং দিয়ে আপনারা গলার হেমগুলো সেলাই করেন তাহলে গলাটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয় এবং অনেক ফিনিশিং হয়। তো দেখেন আমার ফিউজিংটা কিন্তু কাপড়ের সাথে লাগিয়ে গিয়েছে। তো দেখেন আমার ফিউজিংটা, তো বন্ধুরা আমার সব কিছু মার্ক করা শেষ, ফিউজিং করা শেষ, এখন আমি সরাসরি চলে যাবো মেশিনে। তো দেখেন আমি এটার সাথে ভালোভাবে মেলানোর জন্য আমি এটাতেও এভাবে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার মোটামুটি সব দাগ দেওয়া মার্ক করা শেষ, এখন আমি সরাসরি চলে আসছি মেশিনে। তো দেখেন আমি এই ফিউজিংটাকে প্রথমে আমি যে গলার দাগ দিয়ে ডিজাইনটা করেছি এই পাল্টা সাইড দিয়ে এটা লাগাতে হবে, কিন্তু যেন এটা উল্টা সাইডে না লাগান সেদিকে খেয়াল রাখবেন। তো আমি এটাকে প্রথমে পাল্টা সাইডে লাগিয়ে দেব। তো অবশ্যই লাগানোর আগে এই যে নিচে যে বাড়তি কাপড়টুকু রাখা হয়েছে ফিউজিংয়ের এটাকে এভাবে হ্যাম সেলাই করে নেবেন। এই যে এভাবে একটা ফলস সেলাই দিয়ে নেবেন। তো দেখেন আমি এখন এই যে দাগের উপর রেখে এভাবে সেন্টারে সেন্টারে মিলায়ে আমি দাগের উপর দিয়ে প্রথমে এটাকে সেলাই করে দেবো। মাঝের দাগ দিয়ে সেলাই করতে হবে না, মাঝখানে এই ছড়ি দুই সাইডে যে দাগটা দেওয়া হয়েছে দুই সাইডের দাগের উপর এটাকে সেলাই করে দিতে হবে। এই যে দেখেন এইভাবে সেলাই করে দেবো।
বন্ধুরা কোথাও যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এখন দেখেন আমি এটার মাঝখান দিয়ে কেটে নিব। তো মাঝখান দিয়ে আপনারা কাটতেও পারেন নাও কাটতে পারেন, এভাবে সাইড দিয়ে রাউন্ড করে কেটে নেবেন। অ্যান্ড সেলাই থেকে যেন 100টা পরিমাণ অ্যালাউন্স থাকে ভিতরের দিকে, বাইরের দিকে সেদিকে খেয়াল রাখবেন। তো দেখেন আমি সেলাই ছাড়া 100টা পরিমাণ আউটসাইডে অ্যালাউন্স রেখে আমি এভাবে মাঝারি ফিউজিংটা কেটে নিলাম। তো এখন আমার এটাকে উল্টাতে হবে, তো উল্টানোর জন্য এভাবে একটু হালকা হালকা কেটে নেবেন, তাতে করে উল্টাতে সুবিধা হবে। সেলাইটা যেন না কাটে সেদিকে খেয়াল রেখে এভাবে কাটিং করবেন। তো বন্ধুরা দেখেন আমার কাটিং করে নেওয়া শেষ, এখন এটাকে আমি এভাবে একটু হাত দিয়ে চাপ দিয়ে ফিনিশিং করে নিব। অ্যান্ড ফিনিশিং করার পর এভাবে আমি সাপ সেলাইটা দিয়ে দেবো। অ্যান্ড বন্ধুরা সাপ সেলাইটা অবশ্যই যেন ফিউজিংয়ের উপর দিয়ে হয়, যেন বাহিরে কাপড়ের উপর না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। আর নিচে যে ফিউজিংটা 2 সুতা স্পেস আছে, অ্যান্ড ওই সেলাইটার সাথে যেন, এবং বন্ধুরা নিচে যে 2 সুতা পরিমাণে একটা অ্যালাউন্স রেখেছিলাম অবশ্যই সেলাইটা ওই অ্যালাউন্সের উপর দিয়ে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখেন এই যে যে ফিউজিংয়ের কাপড়গুলো সামনের দিকে এভাবে টেনে রেখে সেলাইটা লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমার চারিপাশে সেলাই করে দেওয়া শেষ, এখন আর একটা চাপ সেলাই দিলে হয়ে যায়। তো দেখেন এটাকে আমি এটাকে উল্টায় নিচ্ছি, উল্টায় এটাকে সুন্দরভাবে এভাবে চাপ দিয়ে ফিনিশিং করে নিব, তারপরে হচ্ছে চাপ সেলাইটা দিয়ে দেবো। তো এই যে দেখেন এটা উল্টো দিক দিয়ে ধরে এভাবে 2 সুতা পরিমাণ স্পেস রেখে সাইড দিয়ে এভাবে চাপ সেলাই দিয়ে দিবেন। তো দেখেন এভাবে হালকা রাউন্ড করে এভাবে ঘুরিয়ে সাপ সেলাই দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখলেন কিভাবে মেক্সির নেক ডিজাইন করতে হয়। তো আরও বিভিন্ন রকমের নেক ডিজাইন আছে আমাদের পরবর্তী ভিডিওতে, হয়তো সেগুলোও আসবে। তো সম্পূর্ণ ভিডিওগুলো আজকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অ্যান্ড বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই একটি লাইক দিবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা, নেক্সট দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।